আমার কাছে একটা আছে, এটা ভালগার কি পারভার্ট আমি জানি না, সেটা হচ্ছে এটা কিন্তু বিতর্ক হবে, বইয়ের কথায় সাই মিলিয়ে যাচ্ছেন কাঞ্চন, হতে পারে না। ও যেমন চিংড়ি মাছে অ্যালার্জি আছে, আমি চিংড়ি মাছ খাওয়াটা বন্ধ করে দিয়েছি। সৃষ্টি স্থিতি প্রলয় বললে ঠিক হবে, কেননা সাথে মানে অলওয়েজ ওয়াইফ ইজ অলওয়েজ রাইট, বস ইজ অলওয়েজ রাইট, এবং হয় না স্ত্রী ততক্ষণই প্রেমিকা, স্ত্রী ততক্ষণই সৃষ্টি, কিন্তু তার কেটে গেলে প্রলয়। সহজ ইমোশনাল ফুল সহজে অন্যকে বিশ্বাস করে নেয়। আমার কাছে একটা আছে, এটা ভালগার কি পারভার্ট আমি জানি না, সেটা হচ্ছে এই যে এই হচ্ছে শীতকালে মানে লেপের তলায় জড়িয়ে ধরে শুয়ে থাকা, এটা হচ্ছে আমার কাছে সব থেকে বেশি কোজি মোমেন্ট। আর একটা হতে পারে, আমার জন্মের সাথে বৃষ্টির খুব টান আছে, মিল আছে, বৃষ্টি নিয়ে আমি জন্মেছিলাম। হ্যাঁ, বৃষ্টির দিন একসাথে জানলার ওপর বসে কফি খাওয়া, এই দুটো আমার আছে। আমার আমার সত্যি এটা একদম একদম 100%। আমার সত্যি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না, কিন্তু বৃষ্টিতে দেখতে ভালো লাগে। জানলার ধাপিতে আমরা ভবানীপুরে থাকতাম, আর আমার ছবি তুলতে বৃষ্টি ভেজা ছবি অপূর্ব, বসে বৃষ্টি দুজনে মিলে বসে বৃষ্টি দেখবো। আমি মানুষে ভয় পাই একটু বেশি, মিটু এটা কিন্তু বিতর্ক হবে, বইয়ের কথায় সাই মিলিয়ে যাচ্ছেন কাঞ্চন, হতে পারে না। কিন্তু ঘটনাটা কি, মানুষ রিভেঞ্জ ফুল, আমার মনে হয় হার্মফুল হার্মফুল, ডে বাই ডে মানুষ আরো বেশি হার্মফুল হয়ে যাচ্ছে। আর আমি সব মানুষের কাছে বলছি না, মাঝে মধ্যে ওই জন্য আমি ভয় পাই, ম্যাক্সিমাম মানুষ। ভ্যালেন্টাইন্স ডের দিন পুরো রেজিস্ট্রি ম্যারেজ এন্টায়ার প্ল্যানিংটা, এটা আমার কাছে খুব সারপ্রাইজ ছিল। এটা এটা ওই সামুদ্রিক কিছু মাছ আছে, আমরা বাইরে গেছিলাম ঘুরতে, তো আমি একদম মাছ খেতে ভালোবাসি না খুব একটা, তো ওর জন্য আমাকে ওই স্যাক্রিফাইসটা করতে হয়েছিল, কিন্তু একটা ওই দানাই মুখে নিয়ে তারপর তো বাকিটা ওই খেয়ে নিয়েছে। সবার এটাকেই সম্মান করি, ও যেমন ওর চিংড়ি মাছে অ্যালার্জি আছে, আমি চিংড়ি মাছ খাওয়াটা বন্ধ করে দিয়েছি, আমি খাই না, ভাল লাগে না, একা একা খাবো, সে যেটা খায় না যেটা অ্যালার্জিটিক সেটা খাওয়াটা উচিত না। তবে ও আমায় মাঝে মধ্যে বলে জোর করে চিংড়ি মাছ হলে একটু খাও, মানে ও রান্নাও করে না কারণ ওর গন্ধে অ্যালার্জি, আমি সেটা খাই না, সেটা আলাদা করে কিছু স্যাক্রিফাইস করি। আমার তো ওর প্রতি হয়েছে হরদম হয়, কারণ ও মুখ চোরা, কথা বলতে চায় না, সত্যিটাকে মিথ্যেটাকে জানলেও সেটা বলবে যে ঠিক আছে যে মিথ্যে বলছে ছেড়ে দিক, ফোন না ধরা, খাবার প্রতি অনীহা, দুপুরের খাবারটা টিফিন বক্স করে গুছিয়ে দিল, তারপর সেটিকে নয় সেক্রেটারি বা পিএকে খাইয়ে দিল, আবার নইলে ব্যাক করে নিয়ে চলে এলো। এগুলো তো আমার ছোটোখাটো বিষয়ে রাগ থেকেই থাকে। আমার আমার অন্য কোনো রাগ নয়, আমার রাগ হলো খুব বেশি সত্যি কথা সবসময় মুখের উপর বলে দেওয়াটা ঠিক নয়, এটা আমার আবার ওর উপর রাগ হয়। কী দরকার, কী দরকার বলার এত কথা বলে ফেলে, সেটা রাগ, হঠাৎ করে মাথা গরম হয়ে যায় এটা একটু রাগ, মানে সেই রাগ বলা যাবে না, মানে সেটাই কি আপসো, কেন আমি এখন পরিবর্তন করেছি, স্যাক্রিফাইস করেছি। হ্যাঁ ভীষণ, আমি বলবো যে ওর এতগুলো বছরে এতগুলো মানে এত বয়স হয়ে গেল, এত অবধি ওর যে ডিজায়ারগুলো ফুলফিল হয়নি, মানুষের তো অনেক কিছু চাহিদা থাকে, চাহিদা শেষ নয়, আমি চাই যেন ও জীবনে সবটা পাক। আমার থেকে সিমোনির স্যাক্রিফাইস অনেক বেশি, সেটা মান চান মান মানুন চাই না মানুন, এটা সত্যি আমার মনে আমার পার্সপেক্টিভ, তাই জন্য আমি চাইবো ওর ভবিষ্যৎটা যেন খুব ভালো হয়, ও আদপেই ডিপেন্ডেন্ট নয়, ও খুব সেলফ সাফিসিয়েন্ট ইন এভরি অ্যাসপেক্ট, নিজের রোজগার নিজে করে, এক ফোঁটা পকেট মানি আমার কাছে চাইও না, না দিলে আবার মাঝে মধ্যে আওয়াজও দেয় সেটা নিয়ে, কিন্তু আমি চাইবো
নিজের পায়ে দাঁড়িয়ে শিরদাঁড়া সোজাও সবসময়ই থাকে, মাথা নিচু না করে ও যেন জীবনের ফুলেস্ট 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 এনজয় করতে পারে।